ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আসো সুস্থ আছো, ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের প্রথম সেমিস্টারে সিলেবাস অনুযায়ী আজকের ক্লাসটা উপস্থাপন করছি, তোমার মনোযোগ শুনে বা বুঝো। প্রথম অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদ বীজ সংরক্ষণ নিয়ে আলোচনা করব। চতুর্থ পরিচ্ছেদ বীজ সংরক্ষণ প্রক্রিয়া প্রথমে আলোচনা করব। বীজ সংরক্ষণ করে রাখলে আমরা সুষ্ঠু সফলতাভাবে বীজগুলো সংরক্ষণ করে রেখে পরবর্তী বছর অঙ্কুরোদনের জন্য রাখতে পারি। কিন্তু বীজ আছে, টাকা আছে, বীজ আছে, আমি সংরক্ষণ করে রাখলাম আর হয়ে যাবে তা কিন্তু নয়। আমাকে কিছু নিয়ম শৃঙ্খলা পালন করতে হবে, সেই নিয়ম শৃঙ্খলা মতোই আমাকে বীজগুলো সংরক্ষণ করতে হবে। তাহলে কিছু প্রক্রিয়া সেই প্রক্রিয়া মধ্যে সংরক্ষণ করে আমরা বীজগুলো পরবর্তী বছর 100% অঙ্কুরোদন হবে সে ব্যবস্থাই হয়ে যাবে। তো বীজ সংরক্ষণ প্রক্রিয়া, বীজ উৎপাদন থেকে বীজ সংরক্ষণের শুরু। সুপ্রিয় শিক্ষার্থী আমরা বুঝো, বীজ উৎপাদন থেকে বীজ সংরক্ষণ শুরু, কারণ আমরা যে জমিতে বীজ সংরক্ষণ করব, ওই উৎপাদন থেকে আমরা বীজটা সংরক্ষণ করব। তাহলে বীজ উৎপাদন থেকে বীজ সংরক্ষণ শুরু এই কথাটা বুঝতে পেরেছো তোমরা। জমিতে এর বপন এবং রোপণের মাধ্যমে বীজ সংরক্ষণ প্রক্রিয়া শেষ, কারণ যখন আমরা বীজটা সংরক্ষণ করে রাখবো তখন অবশ্যই আমাকে বুঝতে হবে যে কোন প্রক্রিয়া আমি বীজ সংরক্ষণ রেখেছি, ওই বীজটা আমি রোপণ করবো এবং বপন করবো, এর তারপর তার কোনো কাজ নেই, তারপরেই আমাদের বীজ সংরক্ষণ প্রক্রিয়া শেষ। তাহলে দেখা যাচ্ছে যে বীজ সংরক্ষণ করতে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ ও বিপণন যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই বলা হয় বীজ সংরক্ষণ প্রক্রিয়া। এইগুলো কাজ অবশ্যই আমাকে মেনে নিতে করতে হবে এবং সুষ্ঠুভাবে করতে হবে, তাহলে আমি বীজ সংরক্ষণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে করতে পারবো। তাহলে কি শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন আছে আমাদের, বিক্রয় হ্যাঁ সংরক্ষণ করলাম, বিক্রয় করলাম না, তাহলে তো হবে না, আমি সব রকম করতে পারবো না, বিক্রয় তো কিছু করতে হবে, আমার টাকার কিছু প্রয়োজন আছে। হ্যাঁ, যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই বলা হয় বীজ সংরক্ষণ প্রক্রিয়া। এখন আমি তোমাদের সাথে বীজ সংরক্ষণের কিছু শর্ত সমূহ আলোচনা করব। কি বীজ সংরক্ষণের শর্ত সমূহ, এইখানে কিন্তু তোমাদের জ্ঞানমূলক বা অবজেক্টিভ আসে। বীজ সংরক্ষণ শর্ত সমূহ কয়টি আমি যদি দিয়ে দিই তোমাদের, যেমন টিটিআর পরীক্ষায় চলে এসেছিল, বীজ সংরক্ষণ প্রক্রিয়া কয়টি বলবে? সাতটি বীজ সংরক্ষণ প্রক্রিয়া শর্ত সাতটি। বীজ শস্য উৎপাদনের জন্য নিম্নোক্ত বিষয়গুলো মনে রাখা অবশ্যই দরকার। নিম্নোক্ত আমি যে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করবো সেই নিয়ে বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, যে মনে রাখলে তোমরা অবশ্যই সেই বিষয়গুলো বিবেচনা করেই তোমরা বীজ সংরক্ষণ করতে পারবে আমার মনে হয় একটা হলো কেবল বীজের জন্যই ফসলের চাষ করা। যেমন আমি 10-12-15 জমি চাষ করেছি, কিন্তু যে জমিতে আমি বীজ সংরক্ষণ করবো কেবল ওই জমিটা বীজের জন্য সংরক্ষণ করে রাখবো, তাহলে কী করতে হবে? ওই জমিটা আমাকে অবশ্যই ভালো করে হাল চাষ করতে হবে, ভালো করে চাষাবাদ করতে হবে এবং ভালো করে ফসল, যে বীজটা সবচেয়ে উত্তম সেই বীজটাই ওই জমিতে আমি প্রয়োগ করবো। তাহলে কেবল বীজের জন্যই ফসলের চাষ করতে হবে, তাহলে বুঝতে পারছো কেন কেবল বীজের জন্যই আমাকে ওই জমিতে বীজ ফসলের চাষ করতে হবে? নির্বাচিত জমির আশপাশের জমিতে ওই নির্দিষ্ট বীজ ফসল, যেমন আমি যে জমিতে নির্বাচন করবো, যেমন আমার 15 জমি আছে, একটা জমি থেকে বীজ সংরক্ষণ করবো, নির্বাচন করবো যে ওই জমিটাই আমি বীজটা রাখবো, তাহলে তোমাকে বুঝতে হবে যে ওই জমির আশেপাশে যাতে অন্য কোনো জমিতে অন্য জাতের বীজ বপন করছে কিনা, যদি না করে তাহলে আমি ঠিক আছে ওই জমিটা রাখবো, আর যদি রাখে তাহলে আমি রাখবো না, এটা আমাকে দেখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, কাজে অন্য জাতের বীজ থাকলে আমাদের অসুবিধা আছে, যেমন মনে করো অন্য জাতের বীজ থাকলে অন্য জাতের বীজগুলো আমাদের সাথে ধানের বীজের সাথে অন্য জাতের বীজের সাথে মিশে যেতে পারে, তারপরে আমার ধানটা পাকতে অনেক সময় লাগবে, অন্য জাতগুলো পেকে গেছে তা কেটে ফেললো, তারপরে ছাগল গড়ায় বা মহিষী আমার গরু আমার জমিটা নষ্ট করে দিতে পারে, এই দিকে খেয়াল রেখে আমাকে কাজ করতে হবে। বীজ উৎপাদনের জন্য নির্ভরযোগ্য প্রতিষেধক বীজ সংগ্রহ করতে হবে। এখন যেরকম প্রতিষেধক আমি যে বীজ সংরক্ষণ করি, যেমন তুমি একটা জামা কিনতে গেছো, তুমি বাংলাদেশি জামা কিন্তু কিনতে চাও না, কেন? বাংলাদেশি জামার মান অনেক গুণ অনেক কম, এই জন্য আমরা কী করি, বলি যে আমাদের বিদেশি জামার কাপড় দেন বা চায়না জামা দেন বা ইন্ডিয়ান জামা দেন, কাপড় দেন, আমরা সেই কাপড় দিয়ে জামা তৈরি করবো। এরকম যেন কোনো প্রতিষেধক আমরা বীজ সংরক্ষণ করলে আমাদের কী হবে? আমাদের কোনো ই হবে না,
বীজ সংরক্ষণ করলে কিন্তু আমাদের ভালো হবে না। এই জন্য আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংরক্ষণ করতে হবে, একদম যে প্রতিষ্ঠানের বীজগুলো 100% মধ্যে কমপক্ষে 90% অনুমোদন হয় এরকম জায়গা থেকে বীজ সংরক্ষণ করে আমি বীজগুলো অনুমোদন রাখবো। বীজের চারা বৃদ্ধি করলে জমি থেকে বিভিন্ন জাতের গাছ তুলে ফেলতে হবে। আমি যে জমিতে বীজের চারা উৎপাদন করেছি, বীজ রাখবো বা সংরক্ষণ করে রাখবো, ওই জমিতে যে আমি ঘন ঘন পরিদর্শন করবো। কেন করবো? যাতে অন্য জাতের বীজ যদি উঠেও যায় দু একটা, যেমন আমরা ভাত খেতে যতই খাই সুন্দর পরিবেশ গতভাবে আমাদের দু একটা ভাত পড়ে যেতে পারে, এরকম যতই নির্ভেজালভাবে আমরা বীজটা বপন করি না কেন, একটা দুটো অন্য জাতের বীজ আমাদের এখানে আসতেই পারে। তখন আমাকে কী করতে হবে? ওই অন্য জাতের বীজের মধ্যে অবশ্যই আমাকে কী করতে হবে? ওটা তুলে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে, যাতে আমাদের বীজের মিশ্রণ ওই সাথে না ঘটে, এদিকে খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, বীজের ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হবে। আমি তোমাদের আগেই বলেছি ঘন ঘন পরিদর্শন করতে হবে, কারণ আমি যে জমিতে বীজটা রাখবো ওই জন্য ঘন ঘন পরিদর্শন করলে আমাদের অনেক কিছু আহ্বান হতে পারা যায়। যেমন মনে করো আগাছা দমন, আমার জমিতে একটা আগাছা হয়ে গেছে, সেই আগাছা দমন করতে হবে, কিন্তু আমি ঘন ঘন পরিদর্শন করি নাই, তখন ওই জমির আগাছাটা বড় হয়ে গেলে আমাদের যে সারগুলো দিয়েছি ওই জমিতে, ধানের যে সারগুলো দিয়েছি বা ওই ধান না খেয়ে ওই আগাছাগুলো খেয়ে ফেলেছি, তাতে আমাদের সারের ঘাটতিটা কম হয়ে যাবে এবং আগাছাগুলো বড় হয়ে যাবে, তরতাজা হয়ে যাবে, এতে আমার ধান ক্ষতি হয়ে যাবে। ঘন ঘন পরিদর্শন করলে সেই আগাছাগুলো তুলে ফেলতে পারবো। বিভিন্ন জায়গায় গাছ তুলে ফেলা, যেমন আমি ধান চারা রোপণ করেছি 29, সাপোজ মনে করো 29 নাম্বার ধানের চারা রোপণ করেছি, ওইখানে একটা ধানের চারা পাইজম, সব কিন্তু ধানের জাত কিন্তু পাইজম উঠে গিয়েছে, বা দুটো পাইজম ধানের চলে একটা কালি জিরা, এরকম ধানের জাত উঠে গেছে। কিন্তু বাবারে আমরা কিন্তু উন্নত জাত হলে ওরা তুলে ফেলবো, কারণ ওরা অন্য জাতের জাত, কারণ আমি কিছু এখানে 29 নাম্বার জাতের ধান রেখেছি, বাট ওই ধানের সাথে মিশ্রণ ঘটে একটা কালি জিরা একটা পাইজম ধান উঠে গিয়েছে, যত উন্নত হোকটা আমরা তুলে ফেলবো, এটাকে বলা হয় অন্য জাতের তুলে ফেলা। রোগ বালা পোকামাকড় উপদ্রব থেকে আমাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, রোগ বালায় পোকামাকড় থেকে অবশ্যই বীজকে সংরক্ষণ করতে হবে, কারণ আমরা ঘন ঘন প্রদেশ করে জমিতে রোগ বালায় আক্রমণ করলে সেটা দেখতে পাবো এবং সেটা আমরা পরিপূর্ণভাবে সেটা ভ্যাকসিন প্রয়োগ করে আমরা সঠিক মাত্রায় আনতে পারবো, ভালো করতে পারবো। তারপর ফসল পরিপক্কতা দিকে সাহায্য, ফসল পরিপক্কতা কী বাবা? একটা পরিপক্কতা হলো ফসল বাড়তি হয়ে যখন পেকে যাবে তখন পরিপক্ক বলে, তার আগে যদি আমরা কেটে ফেলি তাহলে ওই ধানগুলা পরিপক্ক হলো না আর পরবর্তী বছর অনুমোদন হবে না। এই জন্য অবশ্যই আমাকে পরিপক্কতার দিকে দৃষ্টি রেখে আমাকে ধানটা কাটতে হবে, পরিষ্কার করছে হবে, ফসল কাটা বা মালাই করা বা ঝাড়া পরিষ্কার, যে জমিতে আমরা ফসল রেখেছি বীজ সংরক্ষণের জন্য ওই জমিতে যখন কাটবো তখন অবশ্যই পরিষ্কার করে কাটবো, এবং যেখানে আমরা ঝাড়াই করবো পলিথিন বিছিয়ে বা চট বিছিয়ে ওই জায়গায় ঝাড়াই মালাই করবো, যাতে পাথর কুচি বা অন্য জাতের বীজ বা ময়লা আবর্জনা না যেয়ে আমাদের ভূমিগুলো নষ্ট হয়ে যেতে না পারে, সেই জন্য ভালো করে সুন্দর পরিচ্ছন্নভাবে পরিবেশভাবে আমাদের বীজগুলো সংরক্ষণ করে রাখতে হবে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের যে আমি বীজ সংরক্ষণের শর্ত সহ আলোচনা করলাম, এই জায়গা 7টা পয়েন্ট সুন্দর করে তোমরা বাসায় গিয়ে পড়বে বুঝবে, এবং না বুঝলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই অবশ্যই বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু তোমরা যদি কমেন্ট না করে বুঝবো হ্যাঁ আমার ছেলেরা আমার মেয়েরা অবশ্যই সুন্দর করে পড়েছে এই জন্য আর আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবো না, এই ক্লাস থেকে তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষায় আসতে পারে, সেদিকে তোমরা বিশেষ নজর দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।